সবুজ ভাই আপনার কল আইছে, দয়া করে কলটি রিসিভ করুন। সবুজ ভাই আপনার কল আইছে, দয়া করে কলটি রিসিভ করুন। সবুজ ভাই তো বন্ধুরা আশা করি শুনতে পেয়েছেন রিংটোনটা, তো খুবই অসাধারণ রিংটোন। তো আপনার নিজের নামে কিভাবে রিংটোন বানাবেন সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো। তো আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে ছোট্ট একটা অ্যাপস ডাউনলোড করা লাগবে। তো আমরা প্লে স্টোরে চলে যাচ্ছি, এখানে লিখব T2S, ঠিক আছে, এই নামে লিখবো। এই নামের এই অ্যাপটি চলে আসবে, দেখতে পাচ্ছেন লোগোটা। এই অ্যাপটি আমরা ইনস্টল করে নিব, ঠিক আছে। তো আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করতেছি। তো ওপেন করতেছি, এখানে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনার এখানে ক্লিক করলে, যেখানে ক্লিক করলে, কিবোর্ডে ক্লিক করলে চলে আসবো কিবোর্ড অপশন, ঠিক আছে। তো আমরা এখানে লিখবো যে এই নামে আমরা রিংটোন বানাবো, সেই নামটা লিখবো। তো এখানে আমার নাম লেখা আছে, তো আমি একবার ফিক্সড করে দিচ্ছি। সবুজ ভাই আপনার কল আইসে, আপনার এইভাবে লিখবেন আপনার নাম দিয়া। তো এখানে লেখার পরে কী করবো, এখানে তিনটা বা দুটা বা তিনটাই স্পেস দিয়ে দেবেন, ঠিক আছে। স্পেস দিয়ে পরে দুটা লাইন লেখা হইলে আবার নিচে স্পেস দিয়ে চলে যাবেন, দিয়ে তিনটা স্পেস দিলাম আমি, আবার এই নামটা লিখলাম, ঠিক আছে। দেখা গেছে আপনি যতবার এইভাবে লিখবেন দুটা করে, ততবারই আপনার রিংটোনটা ততই বড়ো হবে, ঠিক আছে। আমি আবার আরেকটা লিখলাম, আমি দেখাচ্ছি জাস্ট, আপনারা যেভাবে খুশি এভাবে সাজিয়ে নেবেন। তো আমি তিনবার লিখলাম, ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি তিনবার লিখলাম। তো আপনারা ইচ্ছা করলে এখান থেকে শুনতেও পারেন। তো এই যে এখানে ক্লিক করতে, আমি এখানে একটা সেটিংস আছে, সেটিংস করতে হবে। তো এই সেটিংসে যাবো, সেটিংসে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানটায় ক্লিক করে এখানে বাংলা সিলেক্ট করে দেবেন। তো আমার বাংলা সিলেক্ট করে আছে, নিচেরটা এখানে সিলেক্ট করবেন ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়া সিলেক্ট করবেন। এই ইন্ডিয়া ওয়ান দেখতে পাচ্ছেন, ইন্ডিয়া ওয়ান সিলেক্ট করবেন, তো হবে আপনার মেয়ের কণ্ঠে, এই কথাটা মেয়ের কণ্ঠে বলবে। তো তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ভয়েস ডাটা, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে বাংলা ইন্ডিয়া, ঠিক আছে, এটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এই যে যেমন আমি দেখাচ্ছি এই যে বাংলা ইন্ডিয়া, তো এখন এখানে দিলে বলার জন্য এটি একটি উদাহরণ, এখানে দিলে ভয়েস ছেলে ভয়েস, আর এখানে বাংলায় কথা বলার জন্য এটি একটি উদাহরণ, এটা মেয়ে ভয়েস, ঠিক আছে। তো আমাদের এটা সেট হয়ে গেছে, ঠিক আছে, আমরা ব্যাগে চলে আসবো, ঠিক আছে, দেখতে পাচ্ছেন ব্যাগে চলে আসবো। তো এখান থেকে ইচ্ছা করলে শুনতে পারবেন, দেখুন আমি একটু শোনাচ্ছি। সবুজ ভাই আপনার কল আইছে, দয়া করে কলটি রিসিভ করুন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। তো এবার কি করব আমরা, এখানে এটা সেভ করব, ঠিক আছে। তো এটা সেভ করার জন্য আমরা এই যে থ্রি ডটে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এক্সপার্ট অ্যাজ অডিও ফাইল, ঠিক আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন ওয়েব ফরম্যাট, ঠিক আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন এই যে একটা নাম, ঠিক আছে, এটা কেটে দেবো। আমরা যে কোনো একটা ফাইল নাম সেভ করবো সহজে, যে পরবর্তীতে এই সার্চ করলে পাই আমরা, ঠিক আছে। তো আমি লিখবো অ্যাস, আমি ইংলিশে লিখছি, ঠিক আছে, আমি এটা এই নামে সেভ করলাম। হ্যাঁ, এটা সেভ হয়ে গেছে, ওকে। তো এবার আমরা তারপরে আরেকটি কাজ হলো আমাদের, আমাদের একটি MP3 এডিটর ডাউনলোড করতে হবে এখানে। তো আমরা প্লে স্টোর আবার চলে যাব, প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করব, এখানে সার্চ করব বেস্ট MP3 এডিটর, ঠিক আছে, বেস্ট MP3 এডিটর। এই যে এটা চলে আসবে, তো আমরা এটাকে ডাউনলোড করে নেব। তো আমি ওপেন করছি এটাকে, আমি এটাকে ওপেন করছি, দেখুন, হ্যাঁ, এটা ওপেন হয়ে গেছে। তো আমরা কী করবো, এখানে এই দেখতে পাচ্ছেন ম্যাক্স, ম্যাক্স নামে এটাকে ক্লিক করব। তো ম্যাক্সে ক্লিক করলে তো আমরা কী করব, তো আমরা এখানে আমরা যে অ্যাস 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 ভিবি নামের এটা সেভ করলাম, তো আমরা সে এটা এই যে এখানে এই যে এটা পেয়ে গেছে, আমরা এখানে একটা ক্লিক করব। তারপর আরেকটা কাজ করতে হবে আমাদের, আমাদের একটা এটার সাথে একটা মিউজিক ডাউনলোড করবো আমরা, যে মিউজিকটা বাজতে আপনারা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন, এই যে সেই মিউজিকটা আমরা ডাউনলোড করবো। কীভাবে ডাউনলোড করবো আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো গুগলে গিয়ে সার্চ করলে হবে বাঁশির সুর রিংটোন, ঠিক আছে, অসংখ্য রিংটোন চলে আসবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এই রিংটোন। এখানে এডিটরে চলে যাবো, মিউজিক এডিটরে গিয়ে আমরা সেই ডাউনলোড করা মিউজিকটি এখান থেকে সিলেক্ট করবো, ঠিক আছে। তো আমি খুঁজে নিচ্ছি, তো আমার এই মিউজিকটি আমি সিলেক্ট করে দিয়েছি। তো আমরা এখানে কী করবো, এখানে মিক্সে ক্লিক করবো, ঠিক আছে। ভাই আপনার কল আইছে, দয়া করে কলটি রিসিভ করুন। সবুজ ভাই আপনার কল আইছে, দয়া করে কলটি রিসিভ করুন। আমি একটু সাউন্ড কমে দিচ্ছি, তো এটা ফুল বাড়িয়ে দিবেন, ঠিক আছে, আর এটাকে
যদি আপনারা মিউজিক বেশি চান তাহলে ফুল দিবেন, আর যদি মিউজিক কম চান তাহলে এটাকে কমিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি বাড়িয়ে দিচ্ছি। তো এখন কি করব, আমরা এটাকে সেভ করব, ঠিক আছে? সেভ করার জন্য আমরা যে মিক্স অডিওতে চলে যাব, মিক্স অডিও, ঠিক আছে? তো আমরা এখানে যে কোনো কিছুতে সেভ করতে পারি, যেমন আমি রিংটোনে সেভ করতেছি, রিংটোন আপনারা এলানে পারলে এলানে সেভ করতে পারেন, তো আমি রিংটোনে সেভ করছি, এখানে সেভ দিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এটা, কিন্তু ওই যে এটা কিন্তু এক্সপ্লোডিং হয়ে গেছে, ঠিক আছে? এই দেখতে পাচ্ছেন এটা এক্সপ্লোডিং হয়ে গেছে, দেখছি, দেখতে পাচ্ছেন? আমি বেশি বাজে দেখাতে পারলাম না, কারণ এটা কপিরাইট স্ট্রাইক আসতে পারে, তাই আমি এটা বেশি বাজালাম না। তো আমরা এই যে কী করবেন, এখান থেকে অ্যালার্ম আছে, শেয়ার আছে, এখান থেকে নোটিফিকেশন আছে, রিংটোন আছে, এখান থেকে সেভ করতে পারেন। এতে দেখুন, এখানে ক্লিক করলে এটা সেভ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন কীভাবে খুব সহজে এটাকে বানিয়ে নেবেন নিজের নামে রিংটোন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর একটি লাইক মাস্ট, অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।